নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি মন্ত্র শেখাবো। মন্ত্রটি হচ্ছে রেড তারা মন্ত্র, এবং এই ভিডিওটিও আপনাদের অনুরোধেই বানাচ্ছি। এক বন্ধু এই রেড তারা মন্ত্র নিয়ে ভিডিও বানাতে আমাকে রিকোয়েস্ট করেছিলেন, যদিও এর আগে হোয়াইট তারা, গ্রিন তারা আমি আপলোড করেছি। তো সেই রকমই আজকে রেড তারা মন্ত্র আপলোড করব। এই রেড তারা মন্ত্র কি কাজে ব্যবহার করবেন এবং কখন করবেন, কিভাবে করবেন, এই সম্পূর্ণ বিষয়ে জানতে ভিডিওটি মন দিয়ে দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রত্যেকে ভিডিওটি দেখে মন্ত্রটি শিখে ইউজ করে উপকৃত হতে পারে। এবং যিনি ফার্স্ট আজকে এই চ্যানেল ভিজিট করছেন তাকে প্রথমত নমস্কার, এবং তাকেও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং আপনার সময় মতোই আপনি ভিডিও দেখে উপকৃত হতে পারবেন। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। রেড তারা, ইনিও একজন বৌদ্ধিস্ট দেবী যাকে মাদার অফ বুদ্ধাস বলা হয়। অ্যাকচুয়াল গ্রিন তারা হচ্ছেন এই যে বিভিন্ন তারার যে মন্ত্র আপনারা পাচ্ছেন বা বিভিন্ন তারা দেবী, মেন যিনি তিনি হচ্ছেন গ্রিন তারা, এবং এরকম 21 জন রয়েছেন। ব্ল্যাক তারা, ইয়েলো তারা, গোল্ডেন তারা, হোয়াইট তারা, গ্রিন তারা তো আপনাদের ভিডিও দিয়েছি, আজকে রেড তারা, ব্লু তারা, এরকম বিভিন্ন তারা মা রয়েছেন যারা, এবং তাদের আলাদা আলাদা কিছু মন্ত্র আছে স্পেসিফিক কিছু কিছু কারণে, ঠিক আছে। ধরুন অর্থের জন্য একটি তারা মন্ত্র আছে, রিলেশন ঠিক করার জন্য একটি তারা মন্ত্র আছে, আকর্ষণের জন্য একটি তারা মন্ত্র আছে, সুস্থতার জন্য একটি তারা মন্ত্র আছে, ঠিক আছে। এই রকম বিভিন্ন তারা মন্ত্র রয়েছে। তো সেই রকমই আজকে হচ্ছে রেড তারা, এবং রেড তারা মন্ত্র স্পেশালি লাভ রিলেশনকে ভালো করার জন্য, ঠিক করার জন্য খুব কার্যকরী, যার জন্য আজকের ভিডিওটিকে আপনারা ভ্যালেন্টাইন স্পেশালও বলতে পারেন। আগামী ফেব্রুয়ারি মাস 14 তারিখেই ভ্যালেন্টাইন্স ডে, তো সেই জন্য আগে থেকে আমরা যদি প্রস্তুতি নিই, ধরুন যার যার সঙ্গে রিলেশনের সমস্যা চলছে আর কি, সেটা তার হাজবেন্ড ওয়াইফের হতে পারে, আপনার পার্টনার মানে ভালোবাসার পার্টনার, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, বা এছাড়া যে কোনো অন্য ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক শুধু কিন্তু হাজবেন্ড ওয়াইফ বা ভালো মানে প্রেমিক প্রেমিকা এই ব্যাপারটাই নয়, ঠিক আছে, অন্যভাবেও কিন্তু ভালোবাসার সম্পর্ক থাকে। পিতা পুত্রের মধ্যেও ভালোবাসার সম্পর্ক থাকে, মা মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, ঠিক আছে, ভাই বোনের মধ্যে, সবার মধ্যেই কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক থাকে। তো সেই ভালোবাসার সম্পর্ককে ঠিক করার জন্য এই মন্ত্র আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি, এবং এই রেড তারা মায়ের আশীর্বাদে আমরা সেই সমস্ত রিলেশনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সহজেই ঠিক করতে পারি। এছাড়া এই মন্ত্র আকর্ষণ, এই মন্ত্র কিন্তু আকর্ষণের কাজ করে, ঠিক আছে। আর এই জন্যই দেবীকে অর্থাৎ রেড তারাকে আকর্ষণের দেবীও বলা হয়, কুরুকুল্লে মাও বলা হয়, ঠিক আছে, অর্থাৎ আকর্ষণের দেবী। এই আকর্ষণ কেমন? এই আকর্ষণ হচ্ছে আপনার নিজের মধ্যে যে আকর্ষণ আছে, অর্থাৎ আপনি একটি মানুষ, আপনার নিজস্ব একটা আকর্ষণ ক্ষমতা থাকবে, যেই আকর্ষণের ক্ষমতায় আর পাঁচটা মানুষ আপনার দিকে আকর্ষিত হবে। ঠিক একইভাবে আবার আরেকজনের দিকেও আপনি আকর্ষিত হবেন, বা আমি আকর্ষিত হব, বা আমার দিকে কেউ আকর্ষিত হবে। এটা হচ্ছে প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু একটি অ্যাট্রাকশন পাওয়ার ঈশ্বর দিয়েছেন, আকর্ষণের ক্ষমতা দিয়েছেন। তো সেই আকর্ষণের ক্ষমতাও কিন্তু বৃদ্ধি হবে এই মন্ত্র জপ করলে। আরো সহজ করে বললে, আপনার মধ্যের যে আকর্ষণ, যে আকর্ষণের দ্বারা আপনি সমস্ত কিছুকে নিজের দিকে আকর্ষিত করেন, সেই আকর্ষণের পাওয়ার বা শক্তি বৃদ্ধি পাবে এই মন্ত্র জপ করার ফলে। এই মন্ত্র জপ করলে আপনার যে লাভ রিলেটেড প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো সেই জন্যই যাদের এই ধরনের প্রবলেম রয়েছে, এই ধরনের প্রবলেমের ফোন
এবং হোয়াটসঅ্যাপ সবচেয়েতে বেশি আসে, শুধু আমার কাছে নয়, আমি মনে করি আমার মতো যারা রেকি মাস্টার রয়েছেন বা গ্র্যান্ড মাস্টার রয়েছেন, এমনকি অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, সমস্ত মানুষের কাছেই, এই বিভিন্ন প্রফেশনের মানুষদের কাছেই এই একটি সমস্যা সবচেয়েতে বেশি যায় বলে আমি আমার ব্যক্তিগত মনে হয়, যে এই লাভ রিলেটেড প্রবলেম, যে আমাকে ব্লক করে দিয়েছে, কথা বলছে না, ফোন তুলছে না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে, ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে, বা আরও ইনস্টাগ্রাম থেকে ব্লক করে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে, যে সব এখন তো আগের মতো বিষয় নেই, এখন সব এইভাবেই সমস্ত কিছু চলে আর কি, তো সেই সমস্ত জায়গায় ব্লক করে দিয়েছে, ফোন করছি, অন্য নাম্বার থেকে ফোন করছি, তাও ধরছে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এই যে প্রবলেম, তো এই প্রবলেমের সলিউশন রেড তারা মায়ের মন্ত্র জপ করুন, আপনারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, এই মন্ত্রকে বিশ্বাস করে আপনাকে জপ করতে হবে, দেখি করে দেখি কি হয় না হয়, এরম ব্যাপার যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে করবেন না, ঠিক আছে। যে কোনো টেকনিক, যে কোনো মন্ত্র, যে কোনো মেথড আপনি ইউজ করবেন, তার ওপর 100% বিশ্বাস আপনার থাকতে হবে। দেখবেন বেশ কিছু ভিডিও ইউটিউবে দেখলে আপনার কেন আমারও মনে হয় যে এই ভিডিওটা বেশ সুন্দর মনে হচ্ছে, ধরুন অন্য কারো ভিডিওর কথা বলছি, আমি দর্শক হিসেবে বলছি, তো এরকম আপনাদেরও নিশ্চয়ই মনে হয়, সে আমার ভিডিও হোক বা আরেকজনের ভিডিও হোক, যে এই ভিডিওটাতে যা বলছেন উনি, এটা আমি করলে আমার মনে হচ্ছে আমি এখান থেকেই একটা রাস্তা পেয়ে যাব, ঠিক আছে। দেখবেন এটা মনের মধ্যে চলে আসে, তো যেই ভিডিওতে আপনার এরকম মনে হচ্ছে সেটাকে আপনি খপ করে ধরে নিন এবং সেটাই করুন, সেটাই আপনি 100% সফল হবেন। এছাড়া আপনি যে জিনিসটা করছেন সেখানে সম্পূর্ণরূপে বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কথাই আছে, এ কথা আমরা তৈরি করিনি, আমাদের উপরে যারা ছিলেন মানে আমাদের আগের জেনারেশান, তাদের আগের জেনারেশান, সেখান থেকে কিন্তু কথাটা চলে আসছে, অর্থাৎ এই কথার কিন্তু একটা গুরুত্ব আছে, কথাটা কিন্তু এমনি এমনি বাজারে চালু হয়ে যায়নি, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন, বিশ্বাস করে করলে আপনি সফল হবেনই, তো সেই জায়গা থেকে বিশ্বাস রেখে করবেন। তো মন্ত্রটা এবার কি সেটা বলে দিই, এই মন্ত্র দুটো ফর্মে আছে, মানে আপনি দুটো মন্ত্রের মধ্যে একটা মন্ত্র জপ করতে পারেন, ঠিক আছে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ওম কুরুকুল্লে রি স্বাহা, ওম কুরুকুল্লে রি স্বাহা, ওম কুরুকুল্লে রি স্বাহা। আরেকটি মন্ত্র আছে, একই মন্ত্র কিন্তু, হ্যাঁ, যে কোনো একটি জপ করবেন, দুটো নয়, যার যেটা ভালো মনে হচ্ছে, এখানেও আপনি সিলেক্ট করে নিন যে আপনার কোনটা ভালো লাগছে, নিজের মন থেকে কোন মন্ত্রটা আপনার বেশি ভালো লাগছে সেটাই আপনি করবেন। আরেকটি মন্ত্র হচ্ছে ওম তারে তম সোহা, ওম তারে তম সোহা, ওম তারে তম সোহা। তাহলে প্রথম মন্ত্র বললাম ওম কুরুকুল্লে রি স্বাহা, আর দ্বিতীয় মন্ত্র বললাম ওম তারে তম সোহা, ঠিক আছে। আপনি সোহাকে সোহা বলেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। একটি তিবেতিয়ান মন্ত্র এবং একটি সংস্কৃত মন্ত্র, দুটো মন্ত্র দুরকম, তো যে কোনো একটি মন্ত্র আপনি জপ করবেন। কিভাবে জপ করবেন, জপ করার সিস্টেম এর আগে অনেক ভিডিওতে বলেছি, আজকে আর সে সমস্ত সিস্টেম আপনাদের বলবো না, সিস্টেম করার দরকার নেই, যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ জপ করবেন, যখন করতে ইচ্ছা করবে তখন করবেন, শুয়ে শুয়ে করতে চাইলে শুয়ে শুয়ে করবেন, বসে বসে করতে চাইলে বসে বসে করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন, বাসে ট্রামে ট্রাভেল করছেন মনে মনে আপনি মন্ত্র জপ করুন, অটোতে বসে আছেন মনে মনে মন্ত্র জপ করুন। তবে হ্যাঁ, এই মন্ত্র জপ করার আগে রেড তারা মাকে একটি প্রণাম করবেন, স্মরণ করবেন, এবং এই ইন্টেনশন মনের মধ্যে রাখবেন যে এই মন্ত্র জপের ফলে আপনার এবং আপনার সেই পার্টনারের সম্পর্ক সুস্থ হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে গেছে নয়, সুস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি পজিটিভ এনার্জি ক্রিয়েট করছেন মন্ত্র জপের ফলে, এবং রেড তারা মায়ের আশীর্বাদ মিক্সিং হয়ে পজিটিভ এনার্জি এমন মাত্রায় তৈরি হচ্ছে যেটা আপনাদের সম্পর্ককে ঠিক করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে, ঠিক হয়ে গেছে নয়, ঠিক আছে, আন্ডার প্রসেসিং, কাজ চলছে, আপনি মন্ত্র জপ করছেন এবং একই সিস্টেমে কাজ চলছে, অর্থাৎ রিলেশন রিপেয়ার হচ্ছে, ঠিক হচ্ছে।
তো এই ইন্টেনশনটা মাথায় রাখবেন যে আপনি যে মন্ত্রটা জপ করছেন সেটা এই রিলেশনটাকে ঠিক করার জন্য, এবং মন্ত্র জপ করছেন যখন যখন রিলেশন ঠিক হচ্ছে তখন তখন, এইটা মাথায় রাখবেন। এবং এই কথা মাথায় রেখে আপনি এই মন্ত্র জপ করুন, দুটোর মধ্যে যে কোনো একটা মন্ত্র আপনি কন্টিনিউ জপ করুন যতক্ষণ আপনার ভালো লাগছে। মন্ত্র জপ হয়ে গেলে আবার আপনি মাকে প্রণাম করুন এবং মার কাছে প্রার্থনা করুন যাতে এই রিলেশন যে সম্পর্কটা সমস্যা হয়ে রয়েছে, সমস্যাগ্রস্ত হয়ে রয়েছে, সেটা পুরোপুরি যেন তার আশীর্বাদে আজীবনের জন্য ঠিক থাকে। তখন কিন্তু ঠিক হয়ে যায় নয়, ঠিক থাকে, অর্থাৎ ঠিক হয়ে তখন গেছে, যখন মার কাছে আপনি লাস্টে বলছেন তখন আপনি মাথায় রাখবেন যে আপনাদের রিলেশনটা যেন মাকে বলবেন ঠিক থাকে, আজীবনের জন্য তোমার আশীর্বাদে ঠিক থাকে। আর একটা কথা বলবো, রিলেশন ঠিক হয়ে গেলেও এই মন্ত্র কিন্তু কন্টিনিউ জপ করতে থাকবেন, ঠিক আছে? একটি মন্ত্র প্রত্যেক দিন যদি জপ করেন সেটা শুধুমাত্র রিলেশন ঠিক হচ্ছে তা নয়, আপনার নিজের আকর্ষণের, নিজের অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে, অর্থাৎ আরও সুন্দর সুন্দরী হচ্ছেন আপনি, মন সুন্দর সুন্দরী হচ্ছে। বাইরের কথা আমি বলছি না, ভেতর থেকে বলছি সুন্দর বা সুন্দরী হওয়ার কথা। এর পাশাপাশি আপনি একটি মন্ত্র প্রত্যেক দিন জপ করলে আপনার অরাটাও পজিটিভ থাকবে, অরাও স্ট্রং থাকবে, আপনি অনেক ক্ষেত্রে অসুস্থতার হাত থেকেও বেঁচে যাবেন, নেগেটিভ এনার্জির থেকেও বেঁচে যাবেন। তো যে কোনো একটি মন্ত্রকে ধরে নিন যাতে আজীবন করতে পারেন। তো সেই জন্য এই মন্ত্রটা সেই দিক থেকে খুব ভালো মন্ত্র, এটাকে আপনি প্রত্যেক দিন জপ করুন, ঠিক আছে? আশা করছি আগামী ভ্যালেন্টাইন্স ডে এর আগেই আপনাদের যার যার যা যা সমস্যা রয়েছে রিলেশনের সেগুলো সব ঠিক হয়ে যাবে, এবং ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা সুন্দরভাবে একজন অপরজনের সঙ্গে, অবশ্য এখন যা পজিশন রয়েছে সেইভাবে ঘুরতে বেরোচ্ছেন সেটাও আমি বলতে পারছি না, ধরুন টাইম এক্সপ্লেন করতে পারবেন, এক জায়গায় অন্তত দেখা করতে পারবেন, গল্প করতে পারবেন, অল্প করে হলেও, ছোট করে হলেও, ঠিক আছে? কারণ যা পরিস্থিতি আছে এখন সেই জায়গায় আমি বলতে পারি না যে আপনি ঘুরতে বেরিয়ে গেছেন পুরোপুরি, ঠিক আছে? তো সেই জন্য রিলেশনটা ঠিক হয়ে যাক, এইটাই প্রার্থনা আমার গুরুদেবের কাছে, ইউনিভার্সের কাছে, এবং অবশ্যই রেড তারা মায়ের কাছে, যে আপনাদের সবার সববার সমস্ত ধরনের রিলেশনের সমস্যা সম্পূর্ণরূপে 100% ঠিক হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে সমস্ত ক্লাস অনলাইন হচ্ছে, এখনও অফলাইন ক্লাস শুরু হয়নি, যখন অফলাইন ক্লাস শুরু হবে ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের জানিয়ে দেব। আপাতত এখনও অনলাইন ক্লাস হচ্ছে, সমস্ত ক্লাসই অনলাইনে হচ্ছে, এবং বিভিন্ন ধরনের রেইকি এখন আমি শেখাচ্ছি, হোলিফায়ার রেইকি, উসুই রেইকি, করুণা রেইকি, ক্রিস্টাল রেইকি, এঞ্জেল থেরাপি, মানি রেইকি, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো কোর্স আপনি করতে চাইলে যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।